আজকে ইনশাল্লাহ সেনাবাহিনী পানি সম্পদ মন্ত্রণালয়ের নির্দেশে আজকে ওনারা গতকাল রাতের থেকে অক্লান্ত পরিশ্রম করছেন এবং ওনারা আমাকে যে টাইম দিয়েছেন আজকে 4:30টার সময় ওনারা চেষ্টা ইনশাল্লাহ ওনারা এই মেশিন দুটো চালু করার চেষ্টা করবেন এবং ওনারা আশা করছেন যে ওনারাতে সাকসেসফুল হবেন। যদি এই দুটো মেশিন চালু হয়ে যায় তাহলে আমার বিশ্বাস ডিএনডিতে এখন যে বিশ্রী অবস্থা এবং এই রোগটা কিন্তু মানুষের কফ থুতু এর থেকে আসে, তো পুরো এলাকায় যখন পানির তলে কেউ যদি থুতু ফেলে সেটা তো পানি দ্বারা প্রবাহিত হতে পারে এবং ডিজাস্টার হয়ে যেতে পারে। সেই বিষয়টা আমাদের পানি সম্পদ মন্ত্রী, সচিব, উপমন্ত্রী, প্রধানমন্ত্রী, সচিবালয় এবং সেনাবাহিনী তিনজনের সাথে আলোচনা করার পরিপ্রেক্ষিতে আমি যেটা বুঝেছি, ঠিক যেভাবে আমার হৃদয় কেঁদেছে ঠিক ঠিক একইভাবে ওনাদের হৃদয় কেঁদেছে এবং ওনারা মাঠ লেভেলে নেমে গেছেন এবং আমি আশা করি ইনশাল্লাহ যে আল্লাহর হুকুমে যে ওনার সাকসেসফুল হবেন এবং আগামীকাল থেকেই কিংবা আজকে রাতের থেকেই নারায়ণগঞ্জে পানি সরা শুরু হবে এবং এই আমরা এই অভিশাপ থেকে মুক্ত পাব। এবং আমি আপনাদের মাধ্যমে যদি আমি কালকে না থাকি, যদি মনে যাই আল্লাহ যদি মৃত্যু হয় তাহলে আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি। সাংবাদিক ভাইরা, আপনাদের মাধ্যমে আমার অনুরোধ থাকবে এই ডিএনডির যে নেক্সট বাজেটটা দরকার সেটা যাতে নারায়ণগঞ্জে আসে সেই বিষয়টাতে আপনারা সোচ্চার থাকবেন, কারণ এটা নারায়ণগঞ্জের মানুষের জন্য দরকার, নাহলে প্রতি বছর বছর কিন্তু আমাদেরকে এই একই ভোগান্তি ভরতে হবে। যেইটুকু টাকা এক্সেস টাকা দরকার, ইটস নট এ ম্যাটার, খুব বেশি টাকার দরকার না, ওই টাকাটা হয়ে গেলে আমার মনে হয় সেনাবাহিনী যেভাবে হাতির ঝিলটাকে পরিপূর্ণ করেছেন এইভাবে এটা পরিপূর্ণ হবে ভবিষ্যতে আল্লাহর রহমতে ইনশাআল্লাহ। আমাদেরকে এটা নিয়ে আর আলোচনায় বসতে হবে না যদি আমরা সবাই সচেতন থাকি। আমি আপনাদের জানাতে চাই যে আমাদের বাজেটে যখন 3.6% এই করোনার কারণে আমাদের চলে গেছে, তারপরেও আল্লাহর রহমতে জাতির জনকের কন্যা মাননীয় প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জের প্রতি যেই আমি বলবো ভালোবাসা এবং অনুভূতির কারণে আশা করতেছি আগামী আমি প্ল্যানিং মিনিস্টারকে আলোচনা করেছি, সচিব মহোদয়ের সাথে আলোচনা করেছি, ডিএনডি যে অতিরিক্ত ফান্ড যেটা দরকার পরিপূর্ণ করার জন্য আমি তাতে নাও থাকতে পারি। সাংবাদিক ভাইরা, আমি হয়তো মৃত্যুবরণ করতেও পারি, কারণ এখন জীবনের নিশ্চয়তা কাউরি নেই, করোনা পজিটিভ মতো তা না, যে কোনোভাবেই মরতে পারি, কিন্তু আমাকে যেটা কথা দেওয়া হয়েছে প্ল্যানিং মিনিস্টার থেকে যে আগামী 25 তারিখ তারা এই বিষয়ে মিটিং করবেন এবং তারা আশা করছেন ইনশাআল্লাহ যে এই অতিরিক্ত টাকাটি আমাদের দরকার এই ডিএনডিকে পরিপূর্ণ করার জন্য সেটি তারা বরাদ্দ দেবেন। আমি আপনাদের কাছে দোয়া ভিক্ষা চাচ্ছি জাতির জনকের কন্যার জন্য, যে আল্লাহ তাকে হ্যাঁ কে অবদান করেন।